শিক্ষার বেসরকারীকরণ প্রত্যাহারের দাবিতে যে ধর্ণা মঞ্চ আমরা মঞ্চস্থ করেছিলাম অধিকার সুরক্ষা লড়াই মঞ্চ থেকে, আজকে তার ২৪তম দিন। এই ২৪তম দিনের আগে অনেকগুলো দিন এই রাজ্যের মানুষ অবগত হয়েছেন কোভিড প্রোটোকল মেনে আমরা ধর্নায় চার পাঁচজন অনেক দূরে দূরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই রাজ্যের ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয় তার জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পারলেন যে সংখ্যার বিচারে কিছু হয় না, যে ধর্ণা আশিদার সংগঠিত করছে, যে আন্দোলন করছে, সেই আন্দোলন আগামী দিন বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, তার জন্য উনি ওনার সর্বশক্তি প্রয়োগ করছেন, অনৈতিকভাবে অবৈধভাবে আমাদের উঠিয়ে নিয়ে যাচ্ছেন। উঠিয়ে নেওয়ার মধ্য দিয়ে মনে করেছিলেন উনি আমাকে এই আন্দোলন থেকে বিরত করবেন। তো রাজ্যবাসীর কাছে আমার বিনম্রভাবে আবেদন, এই আন্দোলনে আপনারাও সামিল হন। এই আন্দোলনে সামিল হওয়ার মধ্য দিয়ে এই রাজ্যটাকে উদ্ধার করুন, শিক্ষার বেসরকারীকরণ প্রত্যাহারে সাহায্য করুন, এই আন্দোলনকে সমর্থন করে। জানি আপনারা মোরালভাবে আপনারা সাপোর্ট করছেন, আর আজকে আমি পাঁচজন থাকলেও নাকি কোভিড বিধি ভঙ্গ হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাত তারিখ যে মশাল মিছিল সংগঠিত করেছিলেন, ওনাদের মুখে মাস্ক ছিল না, সম্পূর্ণ কোভিড প্রোটোকল ভঙ্গ করেছিলেন। কিন্তু আমি আজকে এখানে পাঁচজনও না, আজকে এক ধর্ণায় মিলিত হয়েছি। আমি আমার সামনে এবং পেছনে প্ল্যাকার্ড লাগিয়ে একা একা ধর্ণা মঞ্চস্থ করছি। আর আজকে দেখি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো এমনি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, কোনো কারণ দর্শাতে পারছেন না পুলিশ, আর আজকে আপনি কি করেন আপনার প্রশাসনকে দিয়ে সেটা দেখার বিষয় বাকিরা সময়ে বলবে এবং বাকিটা দেখবেন আপনারাও। সবাইকে নমস্কার।